বিশ্ববাজারে লজ্জা ভারতের, জাল ওষুধ তৈরির গুরুতর অভিযোগ। 18টি ভারতীয় ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দুঃসংবাদ। 3 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলার টাকা গেল আটকে। সমস্যা সমাধানে যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অপরদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, দুর্নীতির কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছে ইডি সিবিআই, পৌঁছতে হবে মাথা পর্যন্ত, বড় বার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম আক্রমণ কুণাল ঘোষের, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিরোধীদের এজেন্ট, অভিষেকের চরিত্র হনন করার চেষ্টা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তোপ দাগলেন কুণাল ঘোষ। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে রাজ্যের বাজারে আলুর দাম বেড়ে দ্বিগুণ, চওড়া হাসি আলু চাষীদের মুখে। অন্যদিকে কলকাতার মুকুটে নয়া পালক যুক্ত হলো আরও একটি, শহরবাসীকে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার দিলেন মুখ্যমন্ত্রী, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক থেকে আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা দেখে থাকলে রোজ বাংলা নিউজ ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না, তাহলে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের মুঠোফোনে। ইউটিউব থেকে দেখলে রোজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুরুতর অভিযোগ, বিশ্ব বাজারে বদনাম ভারতের, জাল ওষুধ তৈরির অভিযোগ। দেশের 18টি ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকার। গত বছর ভারতের সংস্থার তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে 18টি শিশুর মৃত্যু হয়েছিল। নয়ডার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার 3 কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছিল সেই সময়। এবার জাল ওষুধ তৈরির অভিযোগে দেশের 18টি ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ামক সংস্থা ডিসিজিআই। সম্প্রতি 20টি রাজ্যের 80টি ওষুধ প্রস্তুতকারী সংস্থার দপ্তরে আচমকা পরিদর্শন চালায় আধিকারিকরা। এরপরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় স্বাস্থ্যমন্ত্রকের তরফের তরফ থেকে। আপাতত 18টি ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও নজরে রয়েছে আরও প্রায় 100-এর কোম্পানির উপর। হিমাচল প্রদেশের 70টি কোম্পানি, উত্তরাখণ্ডের 45টি কোম্পানি এবং মধ্যপ্রদেশের 23টি কোম্পানির বিরুদ্ধেও আগামী দিনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাদের কড়া নোটিশ দিয়েছে ডিসিজিআই। প্রত্যেক ক্ষেত্রেই জাল ওষুধ তৈরির গুরুতর অভিযোগ উঠেছে, যা প্রকৃত ওষুধের মানের ধারে কাছেও নেই। ইতিমধ্যে নোটিশ ধরানো হয়েছে হিমালয়া, মেডিটেক, শ্রী সাই বালাজি ফার্মাটেকের মতো একাধিক বড় বড় কোম্পানিকে। বেশ কয়েকটি কোম্পানির নির্দিষ্ট ওষুধের উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত মাসে গুজরাটের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস লাইফ সায়েন্সের 55,000-এরও বেশি জেনারিক ওষুধের বোতল আমেরিকার বাজার থেকে তুলে নেয়। বাতের ব্যথার ওষুধ ছিল সেগুলিতে, মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল ওষুধগুলি, সেই কারণেই সংস্থাটি ওষুধ তুলে নেয় আমেরিকার বাজার থেকে। শুধু আমেরিকা নয়, বিশ্বের আরও বহু দেশে ভারতের এই কোম্পানিগুলির তৈরি ওষুধ কিন্তু বহু বছর থেকে বিক্রি হচ্ছে। এবার জাল ওষুধ তৈরি করার জন্য গোটা বিশ্বে ভারতের বদনাম। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যের বাজারে আলুর দাম বেড়ে দ্বিগুণ, খুশির হাসি বাংলার চাষি ভাইদের মুখে। হঠাৎ আলুর দর বৃদ্ধি, খোলা বাজারে 7 দিন আগেও আলু মিলেছে 7 টাকা কেজি দরে, এক ধাক্কায় দাম বেড়ে হলো 16 টাকা প্রতি কেজি, এক লাফে দাম বেড়েছে দ্বিগুণ। এক সপ্তাহ আগেই চাষিদের কাছ থেকে মাত্র 550 টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনেছিলেন পাইকাররা, কয়েকদিনের ব্যবধানে 1100 থেকে 1000 টাকা কুইন্টাল দরে আলু কিনছেন পাইকাররা, দাম বেড়েছে এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ রাজ্যের আলুর বাজারে। কিছুদিন আগেই হিমঘরগুলিতে আলু মজুদ রাখার জন্য বন্ড পাওয়া যাচ্ছিল না, সেই সময় 300 থেকে 400 টাকা কুইন্টাল দরে বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন আলু রাজ্যের চাষি ভাইরা, চরম লোকসান হচ্ছিল চাষি ভাইদের। এখন দু তিন দিন থেকে আলুর দর এক লাফে কিছুটা বেড়ে গিয়েছে, চাষিরা অন্তত লাভবান হবেন বলে মনে করছেন। এই মুহূর্তে চাষি ভাইরা কিছুটা হলেও খুশি, কারণ লোকসানের বদলে কিছুটা হলেও তারা লাভ করে তুলতে পারবেন বলে আশা করছেন। তবে হঠাৎ কেন ঊর্ধ্বমুখী হয়ে উঠল আলুর দর জানা যাচ্ছে সৌজন্যে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে এবার আলুর ফলন অনেকটাই মার খেয়েছে, আলুর ফলন অনেকটাই কম হয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের চাহিদা মেটাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আলু পাঠানো হচ্ছে দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, কলকাতার বাজারে, তাই হঠাৎ করে দাম অনেকটাই বেড়েছে উত্তরবঙ্গের আলুর, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।
কলকাতা মহানগরীর মুকুটে যুক্ত হলো নয়া পালক, শহরবাসীকে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার মুখ্যমন্ত্রীর। নববর্ষের পাককালে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার পেল শহরবাসী। প্রায় 440 কোটি টাকা খরচ করে 3-টায়ার ইনডোর স্টেডিয়াম তৈরি করেছে পূর্ত দপ্তর। কলকাতা পেল এক বিশ্বমানের অডিটোরিয়াম। উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনা থেকে এই অডিটোরিয়ামের নকশা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাংকোয়েট হল, স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল, ছতলার ওই বিশাল অডিটোরিয়াম আক্ষরিক অর্থেই জমকালো। পূর্ত দপ্তরের তৎপরতায় তৈরি হয়েছে অডিটোরিয়ামটি, পুরোটাই লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। এর জন্য ফ্রান্স থেকে আনা হয়েছে জিঙ্কের চাদর, প্রায় 33,000 রং ফুটিয়ে তুলতে আয়ারল্যান্ড থেকে আলো আনা হয়েছে। জানা যাচ্ছে অডিটোরিয়ামটি লম্বায় প্রায় 510 ফুট এবং চওড়ায় 210 ফুট। এখানে 2,000 আসন বিশিষ্ট একটি সভাঘর ছাড়াও 540 সিটের আরও একটি সভাগৃহ রয়েছে। অডিটোরিয়ামটিতে 300 মানুষ বসার একটি স্ট্রিট থিয়েটার তৈরি করা হয়েছে। পার্কিং লটে 2টি ভাগে 250টি গাড়ি একসঙ্গে রাখা যাবে বলে জানা যাচ্ছে। রাজ্যের প্রায় প্রত্যেক দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে, বিশেষ করে শিক্ষা দপ্তরে চরম দুর্নীতি। দুর্নীতির জালে এই মুহূর্তে কারাগারে বন্দী খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী। তার মাঝেই বড় বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জানালেন, দুর্নীতির কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছে সিবিআই এবং ইডি, পৌঁছতে হবে মাথা পর্যন্ত। বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, নিয়োগ দুর্নীতির কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছে সিবিআই এবং এখন মাথা পর্যন্ত পৌঁছতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে কেন ইডি এবং সিবিআই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন এদিন বিচারপতি, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তের প্রায় কয়েক মাস কেটে গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তদন্তকারীদের জালে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা। কিন্তু এরপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে একেবারেই খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় আর সেখানেই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পর্যবেক্ষণে তিনি বলেন, ইডি সিবিআই এখন এই দুর্নীতির কোমর পর্যন্ত পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি রয়েছে, আর অল্প সময়ের মধ্যেই মাথা পর্যন্ত পৌঁছতে হবে বলে এদিন পর্যবেক্ষণে জানান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও জানান, কুন্তলরা তো দালাল, কমিশন নিয়েছে, কিন্তু আসল টাকাটা কোথায় গেল আর সেটাই তো খুঁজে বের করতে হবে। আর এক্ষেত্রে সিবিআই এবং ইডি কী করছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধীদের এজেন্ট, অভিষেকের চরিত্র হননের চেষ্টা করছেন বিচারপতি তোপ কুণাল ঘোষের। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কুন্তলকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর এই মন্তব্যের কারণেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বেনজির কটাক্ষের শিকার হলেন এবার খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুণাল ঘোষ বললেন, অভিজিতের টার্গেট অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টার্গেট হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের চরিত্র হননের চেষ্টা চলছে, পাশাপাশি ক্ষমতা থাকলে বাম আমলের দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিচারপতিকে কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠক থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেনজির কটাক্ষ করেন কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠক থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির কটাক্ষ করেন কুণাল ঘোষ। তার কথায়, অভিষেক প্রথম থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টার্গেট, উনি সিপিএম বিজেপি এবং কংগ্রেসের এজেন্ট হয়ে কাজ করছেন বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হননের চেষ্টা করছেন বিচারপতি, এমনটাও তোপ দেখেছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে টার্গেট করছেন বিচারপতি। তৃণমূল মুখপাত্রের কথায়, উনি কি ভাবছেন যে বিচারপতির বিরুদ্ধে মুখ খোলা যাবে না? উনি চাইলে মানহানির মামলা করতে পারেন, জেলে পাঠাতে পারেন, কিন্তু উনি যেটা করছেন সেটা এখতিয়ার বহির্ভূত, বক্তব্য কুণাল ঘোষের। এখানেই শেষ নয়, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্যাডার বলে কটাক্ষ করেন কুণাল। বলেন, উনি বিকাশবাবুর ক্যাডার,
বিকাশবাবু ওনার গুরু, উনি বিচারপতির চেয়ারের অপব্যবহার করছেন দিনের পর দিন। আদালতে বসে যে ধরনের মন্তব্য করছেন তা কোনোভাবেই বলা যায় না। আপনি যদি রাজনীতি করতে চান তাহলে চেয়ার ছেড়ে রাজনীতির মাঠে আসুন। পঞ্চায়েত ভোটের আগেই সমস্যায় রাজ্যের 3 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলা, সমস্যায় 99। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন 3 লক্ষ মহিলা। আটকে গেল 3 লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তাই পঞ্চায়েত ভোটের আগেই দ্রুত সমস্যার সমাধান করতে নবান্নের যুদ্ধকালীন তৎপরতা। প্রায় 3 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না 3 লক্ষ মহিলা রাজ্যে। সম্প্রতি এই বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষকর্তাদের, দ্রুত সমস্যার সমাধান করতে পদক্ষেপ নিতে নির্দেশ নবান্নের। সোমবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জেলা শাসক মহকুমা শাসক বিডিওদের বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরাও, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের এই সমস্যাটি আলোচনা হয়। বিষয়টি গুরুত্ব বুঝে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্যা দ্রুত সমাধান করতে বুধবারও মুখ্য সচিবদের নেতৃত্বে আরও একটি বিশেষ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি সূত্রে খবর, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জটিলতার কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যাচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। বর্তমানে প্রায় 2 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পাচ্ছেন রাজ্যে। প্রতি মাসের 3 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই 3 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকায় টাকা দেওয়া যাচ্ছে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা যাচাই না হওয়ার ফলে 2,63,474 জনকে আর্থিক সহায়তা দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে টাকা পাঠালেও সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না বলে জানা যাচ্ছে। তাই এবার দ্রুত পদক্ষেপের নির্দেশ নবান্নের, পঞ্চায়েত ভোটের আগেই যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধানে নির্দেশ নবান্নের। এই 3 লক্ষ মহিলা যাতে অতি দ্রুত এপ্রিল মাসের মধ্যেই টাকা পেতে শুরু করে সেই ব্যবস্থা করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।